34 নম্বর জাতীয় সড়ক সংস্কার ও বাইপাস চালু করার দাবিতে NHR অধিকর্তা দফতর ঘেরাও করল মালদা জেলা ব্যবসায়ী সমিতি। 34 নম্বর জাতীয় সড়ক সংস্কার ও বাইপাস চালুর দাবিতে NHI অধিকর্তা দফতর ঘেরাও করল মালদা জেলা ব্যবসায়ী সমিতি। এদিন দুপুরে ইংরেজ জেলার বম্বে রোড থেকে ব্যবসায়ীরা জাতীয় সড়ক ধরে মহানন্দা সেতু পার হয়ে পুরাতন মালদার মঙ্গলবাড়িতে থাকা জাতীয় সড়কের অফিসে পৌঁছান। সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এদিন এই ডেপুটেশনের নেতৃত্ব দেন মালদা জেলা ব্যবসায়ী নেতা শ্রী উজ্জ্বল সাহা সহ অন্যান্য শাখার সংগঠনের সদস্য ব্যবসায়ীরা। প্রকল্প অধিকর্তা DK হানসারিয়াকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছিল অফিস চত্বরে। ডেপুটেশনকারীরা অর্থাৎ ব্যবসায়ীরা দীর্ঘক্ষণ ধরে জাতীয় সড়ক অধিকর্তাকে ঘিরে নানান ধরনের প্রশ্ন তোলেন এবং তার ব্যর্থতা তুলে ধরেন। যদিও জাতীয় সড়ক অধিকর্তা জানান যে আদালতের নির্দেশ মেনে তারা জাতীয় সড়কে চলাচল বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, কারণ বাইপাসের রেললাইনের ওপরে নতুন নির্মাণ সেতু হয়েছে, সেটি কিছু সমস্যা থাকায় বর্তমানে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। ব্যবসায়ীদের দাবি, পূজোর সময়টুকু অত্যন্ত বাইপাস চালু রাখতে হবে। 34 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ মালদা জেলার বাইপাসের কাজ সমাপ্ত না করে এবং NHR কাজ সমাপ্ত না করে দুটি স্থানে টোল ট্যাক্স আদায় শুরু করেছিল। আমরা জেলা প্রশাসনের কাছে এর বিরুদ্ধে অবজেকশন জানিয়েছিলাম। NH কর্তৃপক্ষ তখন আমাদের জানিয়েছিল তারা 6 মাসের মধ্যে বাইপাস এবং বাকি NH 34 কাজ সমাপ্ত করবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেই কাজ সমাপ্ত তারা করতে পারেনি এবং মনসুমের কারণে বাইপাস দিয়ে গাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে। স্বাভাবিক কারণে মালদা শহর এবং মালদা জেলা আবারও যানজটে বিপর্যস্ত হয়েছে, মানুষের জীবন যাপন বিধ্বস্ত হচ্ছে। আমরা জেলা ব্যবসায়ীরা বাধ্য হয়ে আজকে পথে নামতে বাধ্য হয়েছি। মালদা বাইপাস কমপ্লিট হওয়া চাইছে, जब हम लोगों को ऑब्जर्व हुआ कि इसमें हाफ कंप्लीट में से गाड़ी मूवमेंट हो रही थी और वो उसमें हमारे जो स्ट्रक्चर्स हैं ठीक है उसको डैमेज कर दिया बिजनेस कर, तो हम लोगों को कंपल्सन जिसकी सेफ्टी के लिए करना था और जो इनकम्प्लीट वर्क है उसको हम लोग करने के लिए अप्रोच से हमने कास्टिंग कर लिया है। इलेक्ट्रिशियन बस पे कंक्रीट को गेंद को स्ट्रेंथ करने के लिए मिनिमम 28 दिन लगेंगे, उसके पहले गाड़ी मूवमेंट होने से ये और डैमेज करेगा जो उसको मालदा बाईपास के कंप्लीशन को और फर्दर डिले करेगा जो कोई भी मालदावासी भी नहीं चाहेगा।